হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালোই আছো আমি বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক আমার নাম গৌতম রায় বর্মন আজকে আমি তোমাদের বিজ্ঞানের যে তৃতীয় অধ্যায়টি আছে তন্তু থেকে কাপড় এই অধ্যায়টি তোমাদেরকে আজকে আমি পরাব দেখো কাপড় সম্বন্ধে আমরা জানি পোশাক আমরা পরিধান করি পোশাক কেন পরিধান করি পোশাক কেন পরি উত্তরটি কি বলবে উত্তরটিতে তোমরা বলবে তোমরা জানো জিনিসটি সেটি হচ্ছে কি যে আমাদের লজ্জা নিবারণের জন্য এবং প্রকৃতি থেকে যে আলোক তাপ এগুলো আমাদের শরীর এসে পৌঁছে সেগুলোকে প্রতিহত করার জন্যই আমরা কাপড় ব্যবহার করি আগে কি আমরা পোশাক পরতাম না প্রাচীনকালে তো আমরা পোশাক পরতাম না প্রাচীনকালে আমরা কি করতাম প্রাচীনকালে আমরা গাছের ছাল পশুর চামড়া এগুলো পরিধান করতাম কিন্তু যখন আমরা কাপড় অর্থাৎ সুতা যখন আমরা উৎপন্ন করা শিখলাম অর্থাৎ সুতা যখন আমরা প্রস্তুত করতে শিখলাম পরিবেশ থেকে যখন আমরা সুতা সংগ্রহ করতে শিখলাম তখন আমরা তা দিয়ে কাপড় বুনতে শিখলাম প্রথমে তো আমরা কাপড় শিলি সিলাই করে পরতাম না আমরা কি করে পড়তাম সিলাই ছাড়া অবস্থায় পড়তাম এখনও দেখবে লুঙ্গি তারপর যেমন আছে পাগড়ি চাদর এগুলো কিন্তু আমরা সিলাই না করেই পড়ি তো এই কাপড় কিভাবে তৈরি হয় তোমরা নিশ্চয়ই বিভিন্ন শপিং মলে যাও বিভিন্ন কাপড়ের দোকানে যাও কাপড় কিনতে দেখো তো আমি তোমাদেরকে একটি চিত্র দেখাচ্ছি দেখো তো এটি কিসের চিত্র এটি হচ্ছে একটি কাপড়ের দোকানে রাখা কাপড়ের চিত্র অর্থাৎ যে পোশাকগুলো থাকে এমনই তোমরা বিভিন্ন শপিং মলে যখন যাও বা বিভিন্ন কাপড়ের দোকানে যখন যাও বিভিন্ন ধরনের কাপড় তোমরা দেখতে পাও কখনো কি মনে প্রশ্ন আসে না যে কাপড়গুলো আসে কোথা থেকে বা কিভাবে কাপড়গুলো তৈরি হয় দেখো যদি আমরা একটা কাপড়কে হাতে নেই, এবং কাপড়ের যদি আমরা যে কোনো অংশ একটি অংশে আঙুল দিয়ে এভাবে নখ দিয়ে এভাবে যদি আমরা নাড়তে থাকি তাহলে কি পাবো আমরা কিছু সুতা পাবো অর্থাৎ আমরা এরূপ কিছু সুতা পাবো তাই তো দেখো এই যে সুতোগুলো আছে এই সুতোগুলোকে যদি আমরা আবারও ভালো করে একটি সুতোকে নিয়ে নখ দিয়ে এভাবে ঘষতে থাকি তাহলে কি পাবো আমরা এরূপ কিছু আঁশ পাব তো এই আঁশগুলো যে আছে এই আঁশগুলোকে আমরা বলি তন্তু এই অধ্যায়ে আমরা এই তন্তু নিয়ে আলোচনা করব আমরা জানি তন্তু প্রধানত দুই প্রকারের হয় একটিকে আমরা বলি প্রাকৃতিক তন্তু এবং অপরটিকে আমরা বলি কৃত্রিম তন্তু প্রাকৃতিক তন্তু মানে কি যেটি আমরা প্রকৃতি থেকে সংগ্রহ করি প্রকৃতি বলতে অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীদেহ থেকে যে তন্তু সংগ্রহ করি সেগুলোকে আমরা প্রাকৃতিক তন্তু বলি আবার যেগুলো আমরা নিজে পরীক্ষাগারে তৈরি করি অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যেগুলো আমরা তৈরি করি সেগুলোকে আমরা বলি কৃত্রিম তন্তু তাহলে আমরা তন্তুকে প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে প্রাকৃতিক তন্তু এবং অপরটি হচ্ছে কৃত্রিম তন্তু এই যে প্রাকৃতিক তন্তু সেই প্রাকৃতিক তন্তু আবার দুই ধরনের হয় যদি আমরা উদ্ভিদ দেহ থেকে সেই তন্তুটা সংগ্রহ করি তাহলে আমরা তাকে বলি তন্তু এবং প্রাণীদেহ থেকে যদি সংগ্রহ করি তাহলে সেটিকে আমরা বলি প্রাণীজ তন্তু তাহলে প্রাকৃতিক তন্তু দুই ধরনের হলো তন্তু এবং প্রাণীজ তন্তু উদ্ভিজ্জ তন্তুর উদাহরণ হিসেবে আমরা কিনিতে পারি এটি দেখেছো প্রত্যেকের বাড়িতে ব্যবহৃত হয় সেটি হচ্ছে আমরা যেটিকে বলি সুতলি অর্থাৎ এটি একটি দড়ি এই দড়ির দেখো এই অংশটাতে আমি যদি ভালো করে এই অংশটাকে একটু আলাদা করে নেই তাহলে সেখানে কি পাচ্ছি কিছু তন্তু পাচ্ছি এই তন্তুটা আমরা কোথা থেকে সংগ্রহ করি এই তন্তুটা আমরা সংগ্রহ করি পাট গাছ থেকে জানো পাটকে বাংলাদেশে কি বলে পাটকে বাংলাদেশে বলে সোনালি আশ কারণ ওই দেশে খুব প্রচুর পরিমাণে পাট উৎপন্ন হয় ভারতবর্ষ বিভিন্ন জায়গাতে পাট উৎপন্ন হয় এই যে পাট এই পাট হচ্ছে একটি তন্তুর উদাহরণ এবং এই পাট থেকে আমরা কি বানাই এই পাট থেকে আমরা চট চটের থলি ব্যাগ এগুলো তৈরি করি দড়ি তৈরি করি তেমনি আরেকটি তন্তু আছে সেটি হচ্ছে এই যে তোলা দেখবেন বাড়িতে নাম বা আশেপাশে বা যখন বালিশ কম্বল এগুলো বানানো হয় তখন বলে শিমুল তোলা কার্পেস তোলা তুলা দুই ধরনের হয় একটি হচ্ছে শিমুল তোলা একটি হলো কার্পেশেস তোলা তাহলে এই যে তুলা যে আছে এই তোলাটি হচ্ছে কি কিসের উদাহরণ তন্তু উদাহরণ তাহলে আমরা দুটি তন্তু পেলাম একটি হচ্ছে পাট গাছ থেকে আমরা পাই পাট গাছের যে বাকল তার থেকে একটি পাই আর আরেকটি হচ্ছে তুলা থেকে পাই তেমনি তন্তু প্রাণীজ তন্তুর মধ্যে আমরা দু ধরনের তন্তু পাই একটি হচ্ছে কি রেশম তন্তু রেশম মথ যে আছে রেশম মথ থেকে যে তন্তুটি পাই সেটিকে বলি আমরা রেশম তন্তু আর খরগুশ ভেড়া চামড়ি গাই উঠ তার দেহ থেকে যে তন্তুটি পাই সেগুলোকে আমরা পশম তন্তু দেখো তো চিনতে পারছ কি না এটি কিসের ছবি এটি হচ্ছে একটি ভেড়ার ছবি ভেড়ার উপরে যে লোমের আবরণ থাকে সেই লোমগুলো থেকে আমরা যেই তন্তুটি পাই সেগুলোকে আমরা পশম তন্তু বলি তেমনি আরেকটি উদাহরণ তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এটি হচ্ছে একটি রেশম মতের উদাহরণ এই যে রেশম মত তুঁত গাছের মধ্যে তুঁত গাছের পাতা খেয়ে বেঁচে থাকে এই জন্য তুঁত গাছের মধ্যে সেটি থাকে এবং তা থেকে একটি সময় পরে এরকম কোকুন উৎপন্ন হয় এই কোকুনটাকে জলে ফুটানোর পর তার থেকে আমরা রেশম রেশম যেটা বলে রেশমটা আমরা পেয়ে থাকি রেশমি কাপড়ের জিনিস কিন্তু খুবই দাম এবং রেশমি কাপড় আমরা ব্যবহার করে থাকি তাহলে প্রাণীজ তন্তুর মধ্যে আমরা পেলাম কি দুটি তন্তু একটি হচ্ছে পশম তন্তু একটি হচ্ছে রেশম তন্তু এবারে এই যে তন্তু এই তন্তু থেকে বানানো হয় সুতা এবং এই তন্তু থেকে যে সুতা বানানো হয় এই যে প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটিতে দেখো আমরা দু ধরনের বোনা আমরা এখানে ব্যবহার করি মনে আছে চিনতে পারছ সবার পরিচিত চিত্র সেটি হচ্ছে কি আমাদের গান্ধীজি স্বাধীনতা আন্দোলনের সময় গান্ধীজি কি করেছিল নিজের চরকা থেকে সুতা তৈরি করেছিল এবং সে দিয়ে সুতি কাপড় তৈরি করেছিল আরেকটি হচ্ছে এই যে চিত্রটি সেটি হচ্ছে কি তাঁত বোনা অর্থাৎ এখানে কি করি সুতা থেকে আমরা কাপড় বুনি এই প্রক্রিয়ার মাধ্যমে এটাকে তাঁত বোনা বলে তাহলে এই অধ্যায়ে আমরা কি পেলাম আমরা এই অধ্যায়ে পেলাম তন্তু কি সুতা কি তন্তু কত প্রকার ও কী কী এবং বিভিন্ন ধরনের তন্তুর উদাহরণ এবং আমরা তন্তু থেকে সুতা তৈরি করি এবং সেই সুতার সাহায্যে আমরা কাপড় তৈরি করি তাহলে পরবর্তীকালে আমি অন্য একটি অধ্যায় নিয়ে তোমাদের সামনে আসব। তোমাদের কাজ হবে কি তোমরা অধ্যায়টি ভালো করে পড়ে অনুশীলনের যে অংশগুলো আছে অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিজে তৈরি করার চেষ্টা করবে না পারলে তোমরা শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নেবে ধন্যবাদ সবাইকে